নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো নির্বাচনে জয়লাভের জন্য জঙ্গি সংগঠনের মদত চাইলে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী আকবর লোন। বরাবরের মতোই একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না সর্বপ্রথম নোটিফিকেশনের জন্য। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল সমগ্র ভারতবর্ষ। ঠিক সেই মুহূর্তেই জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের প্রার্থী আকবর লোন জানান যে জঙ্গিরা ঠিক যে ভাষায় কথা বলেন, ভোটে জিতবার পর একই ভাষায় কথা বলবো আমি। অতএব লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে জঙ্গি সংগঠনগুলোকে আমাকে মদত করা উচিত। খবরটি প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ন্যাশনাল কনফারেন্স পার্টির বিরুদ্ধে অজস্র কমেন্ট ভেসে উঠতে দেখা যাচ্ছে। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে এর আগেও তিনি ভারত বিরোধী অর্থাৎ দেশ বিরোধী অনেক মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তানকে যারা নিশানা করে কুকথা বলেন তাদেরও কুকথা বলা উচিত। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে ন্যাশনাল কনফারেন্স দলের লিডার ফারুক আবদুল্লাহ সংবাদ মাধ্যমে যে সকল মন্তব্য রাখেন, ঠিক সেই জায়গা থেকে এই মন্তব্য বিশেষ কিছু নয়। আসুন শুনে নিই ফারুক আবদুল্লাহ কি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে। তিনি পাকিস্তানের বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্নচিহ্ন তোলার পাশাপাশি জানিয়েছিলেন যে একটি মোরগও মরেনি, অর্থাৎ তিনি কি ভারতীয় সৈন্যদের মুরগির সঙ্গে তুলনা করেছিলেন, পাশাপাশি জঙ্গি গোষ্ঠীকে মোরগের সঙ্গে? ঠিক এই বিষয় নিয়ে বারংবার বিরোধীরা প্রশ্ন তুলতে আরম্ভ করেন। পরে অবশ্য আর কোনো মন্তব্য করেননি তিনি। তবে যাই হোক না কেন, এ ধরনের দেশবিরোধী মন্তব্য অবশ্যই আপনারা শেয়ার করে ভারতবর্ষের সকল নাগরিকের কাছে পৌঁছে দিন এবং নিজস্ব মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।